তাই তাই মন্ত্র আমি আজকে নিয়ে চলে এলাম নতুন ব্লগ ভিডিও। আমাদের প্রত্যেক বছর ধুমধাম করে মনতা পুজো হয়, আর এই বছরও মনতা পুজো হবে। আমি মা বাবা আজকে মনতারা করে বায়না দিতে যাবো, গাই মনে আশা করে দুর্গা, হ্যাঁ দুর্গাপুরেই যাবো গাই, দুর্গা বাজারে যাবো। দেখি কথা বাইলে আপনি গাই দেখতে থাকুন এবং মানে পুরো ভিডিওটা দেখবেন গাই, একদম পার করে করে দেখবেন না। চলুন আমরা যাই। চলে এলাম দুর্গা ঠাকুর, জানো এখানে মহিষ মর্দি নেই, না না সব এগুলো আলাদা হলো, এমনি মুখ করবো বিশ্বকর্মা কবে মাটি দেবে? মাটি দেবো কাল বাদ পরশু। নাম কি? আমার নাম লালমোহন সূত্রধর। দেখতে ঠাকুর মানে দেখা দেখতে এসে অনেক ঠাকুর দেখা হলো। দেখুন সিংহটা হবে, মহিষাসুরটা দেখুন নেই। দেখুন এরপরে একটা প্লেন হয়ে গেছে মাটিটা, এবার ডিজাইন করবে, চোখগুলো করবে, রং হবে। টানা চোখ হলে মোটামুটি ডার্ক সাইডে প্রায় 3-4 ফুট হাইট হয়ে যাবে, 3 ফুটে। আর ওইটা কতটা হাইট ছিল ঠাকুরটা? পুরো 5-5 ফুটের ভিতরে ছিল। ওনার তো আপনার সাইজটা ওইরকম সাইজই করাবো। বৃষ্টি পড়ছে, ভাই বৃষ্টি পড়ছে। ওই তো শুনেছেন মন্দিরটা তো ভাই অর্ডার দেওয়া হয়ে গেল, এবারে আমরা নিতে আসবো মাকে, ঠিক আছে? যেন আশীর্বাদ করে না ভালো করে আমরা সোনাকে নিয়ে বৃষ্টি পড়ছে। হ্যাঁ লাইট চলছে, লাইট মনে হচ্ছে দেখতে মন করছে, মনে হচ্ছে যাই না এখানে থাকি।